নমস্কার, নারায়ণা সুপার স্পেশালিটি হসপিটাল হাওড়ার তরফে আজকে আমরা উপস্থিত হয়েছি নিউরোসার্জারির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে। আমি ডক্টর দিলীপ দত্ত, কনসালটেন্ট নিউরোসার্জন, এবং আমার কলিগ ডক্টর নিলয় বিশ্বাস, কনসালটেন্ট নিউরোসার্জন। আমরা দুজনে আজকে আলোচনা করব নিউরোসার্জারির বিভিন্ন কমন প্রশ্ন যেগুলো রোগী বা তাদের পরিজনরা করে থাকেন, সেই নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো ডক্টর বিশ্বাস, খুব কমনলি একটা প্রশ্ন উঠে আসে যে কোনো রোগী বা কোনো ভদ্রলোক ভদ্রমহিলা, তার হয়তো মাঝে মধ্যেই মাথা যন্ত্রণা হচ্ছে, বমি হচ্ছে, বা মুখের একদিক কাঁপছে, হাত কাঁপছে, বা খিঁচুনি হচ্ছে। তো এগুলো কি নিউরোর সমস্যা, নিউরো সার্জারিতে এসে দেখানো উচিত, না কি চিকিৎসা হওয়া উচিত, কি হতে পারে? খুব কমনলি আমরা এই প্রশ্নের সম্মুখীন হই, তো আপনি যদি একটু বলেন। অনেক দিন ধরে মাথা যন্ত্রণা বা খিঁচুনি হওয়া, এগুলো আমরা ব্রেনেরই কোনো সমস্যার জন্য দেখে থাকি। তো যার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মাথা যন্ত্রণা অনেক দিন হচ্ছে, সাথে বমি হচ্ছে, বা আগে কোনো দিন খিঁচুনি হয়নি, এখন খিঁচুনি হচ্ছে, তাদের উচিত কিন্তু একজন অভিজ্ঞ নিউরোলজিস্ট বা নিউরোসার্জেনের পরামর্শ নেওয়া। এক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, প্রথমে একটা সিটি স্ক্যান করে দেখতে হবে যে ব্রেনের মধ্যে কোনো সমস্যা আছে কিনা। সমস্যা বলতে আমরা অনেক সময় ব্রেন টিউমার দেখতে পাই, অনেক সময় ব্রেনের মধ্যে কোনো সিস্ট হতে পারে, বা ব্রেনের বিভিন্ন সমস্যা হতে পারে যেগুলো এইরকম একটা উপসর্গ দেখা দিতে পারে। এবং সিটি স্ক্যানে যা ধরা পড়বে তার উপর নির্ভর করে আমরা ডিসিশন নিই যে পরবর্তী কী ইনভেস্টিগেশন আমরা করব, যে এমআরআই লাগবে কি না, এবং এমআরআই যদি লাগে সেক্ষেত্রে এমআরআইতে কী দেখা যাচ্ছে তার উপর তার ফার্দার চিকিৎসা নির্ভর করবে। তো রোগীরা এই নিয়ে খুব বেশিরভাগ ক্ষেত্রেই চিন্তিত থাকেন যে এত কিছু করতে হবে, সিটি স্ক্যান করতে হবে, এমআরআই করতে হবে, আবার যদি অপারেশন লাগে অপারেশন করতে হবে। তো এগুলো কি আমাদের এই নারায়ণা হসপিটালে হওয়া সম্ভব? কতটা কি কি ফেসিলিটি আছে আমাদের যদি একটু বলেন। এখানে একেবারেই হওয়া সম্ভব। এবং আরেকটা জিনিস যেটা বলা রোগীদের ক্ষেত্রে, যে ব্রেনের কোনো সমস্যা কিন্তু বাইরে থেকে বোঝার কোনো উপায় নেই। অন্যান্য অর্গানের যেমন অনেক সময় ব্লাড টেস্ট করে কিছু ধরা পড়ে, বা বাইরে থেকে আমরা এক্সামিন করে বুঝতে পারি কোনো টিউমার আছে কি না, কিন্তু ব্রেন যেহেতু একটি মস্তিষ্ক মানে স্কালের মধ্যে রয়েছে, সেক্ষেত্রে আমাদের সিটি স্ক্যান বা এমআরআই ছাড়া কিন্তু কোনোভাবেই বোঝা সম্ভব না যে তার ব্রেনে কোনো টিউমার বা অন্য কোনো সমস্যা আছে কি না। আমাদের নারায়ণা সুপার স্পেশালিটি হসপিটালে যা যা প্রয়োজনীয় পরিষেবা দরকার একজন ব্রেন ক্যান্সার বা ব্রেনের সমস্যার রোগীর জন্য, সব কিছুই আমাদের অ্যাভেলেবেল রয়েছে। আমাদের এখানে 24 আওয়ার সিটি স্ক্যান ফেসিলিটি রয়েছে, এমআরআই ফেসিলিটি রয়েছে, এবং যাদের ইইজি লাগবে ইইজি ফেসিলিটি রয়েছে, এবং তারই সাথে অভিজ্ঞ নিউরোলজিস্ট এবং নিউরোসার্জেনের পরামর্শ পাওয়া যেতে পারে। মানে খিঁচুনির চিকিৎসা এখানে হওয়া সম্ভব। আচ্ছা, তো এই খিঁচুনির কথা যখন উঠলো, তো আমার একটি প্রশ্ন আপনার কাছে আমি জানতে চাইব যে কিছু পেশেন্ট রয়েছে যাদের হয়তো খিঁচুনিটা জন্ম থেকেই হচ্ছে, বা জন্মানোর কিছু সময় পর থেকে দেখা গেল তার খিঁচুনি শুরু হয়েছে, প্রায় খিঁচুনি হচ্ছে, এবং অ্যাটাকটা প্রথম দিকে হয়তো অনেকটা সময় ছাড়া ছাড়া হতো, এখন দেখা যাচ্ছে যে সেটা আরও ঘন ঘন হচ্ছে। প্রথমে কোনো নিউরোলজিস্টকে তারা হয়তো দেখিয়েছেন, হ্যাঁ, তার বাচ্চাকে তারা কিছু ওষুধ দিয়েছিলেন, ওষুধ খেয়ে অনেকদিন বাচ্চা ভালো ছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে যে ওষুধের নাম্বার আরও বাড়ছে, একটা ওষুধে কন্ট্রোল হচ্ছে না, দু তিনটে ওষুধ দিতে হচ্ছে, এবং তার ডোজও বাড়ছে। তো আমি একটা জিনিস জানতে চাই রোগীদের স্বার্থে, যে এদের কি আর কোনো চিকিৎসা সম্ভব, কি নাকি এই ওষুধই সারা জীবন খেয়ে যেতে হবে, নাকি অন্য কোনোভাবে কিছু পদ্ধতি দ্বারা এটাকে আমরা আর আটকাতে পারি? ঠিক, খুবই যে এপিলেপসি বা খিঁচুনি বা মৃগী রোগ আমাদের দেশে কিন্তু যথেষ্টভাবেই প্রিভ্যালেন্ট, এবং প্রায় 1% অফ পপুলেশন মানে 10 মিলিয়ন ভারতীয় কিন্তু দে আর লিভিং উইথ এপিলেপসি, মানে এপিলেপসি নিয়ে তারা বেঁচে আছে, ওষুধ খেয়ে কন্ট্রোল, কারোর মধ্যে কারোর ক্ষেত্রে ওষুধ খেয়েও কন্ট্রোল হয় না। তো আমরা এই হিসেব করি যে এই 10 মিলিয়ন রোগী বা লোকের মধ্যে 1/3 কিন্তু ড্রাগ রেজিস্ট্যান্ট, মানে ওষুধ দিয়ে কন্ট্রোল হয় না, শুরুতে ওষুধ দিয়ে হয়তো কন্ট্রোল হচ্ছে, খিঁচুনি কমে যাচ্ছে, বা খিঁচুনির ফ্রিকোয়েন্সি কম থাকছে, হওয়ার সময় কমে যাচ্ছে,
কিন্তু আস্তে আস্তে যত দিন যাচ্ছে দেখা যাচ্ছে আরও ওষুধের ডোজ বাড়ছে, ওষুধের পরিমাণ বাড়ছে, দুটো জায়গায় তিনটে ওষুধ লাগছে। যখন তিনটে ওষুধ ফুল ডোজে ইউজ করা হচ্ছে তাও খিঁচুনি কন্ট্রোল হচ্ছে না, তখন আমরা সেটাকে আমাদের পরিভাষায় ড্রাগ রেজিস্ট্যান্ট এপিলেপসি বলি। তো এই ড্রাগ রেজিস্ট্যান্ট এপিলেপসির একটা চিকিৎসা কিন্তু অপারেশান, নিউরোসার্জারি। এই ধরনের পেশেন্টকে প্রথমেই মানে শুরুর দিকে যখন দেখা যায় যে বেশি ওষুধ লাগছে বা প্রথমেই যখন এপিলেপসির ইভ্যালুয়েশন করা হয়, প্রাথমিক স্ক্যান পত্র করে দেখা হয়, তখন এমআরআই করে দেখা হয় যে অপারেশান করে কোনো কিছু করলে এই রোগীর উন্নতি হওয়া সম্ভব কি না। তো অপারেশানের মাধ্যমে কিন্তু এপিলেপসির বেশ কিছু সমস্যার সমাধান করা সম্ভব। ব্রেনের মধ্যে গঠনগত কোনো ত্রুটি থাকলে তার জন্য যদি এপিলেপসি হয় বা খিঁচুনি হয় সেটা অপারেশানের মাধ্যমে সারিয়ে দেওয়া সম্ভব। এমনকি গঠনগত ত্রুটি না থাকলেও কিছু কিছু চিকিৎসা পদ্ধতি আছে অপারেশানের মাধ্যমে যেগুলোর মাধ্যমে আমরা খিঁচুনি হওয়া, খিঁচুনি স্প্রেড করা এই জিনিসগুলোকে অনেকটা কন্ট্রোল করতে পারি। তো শুধু যে ওষুধই খিঁচুনির চিকিৎসা ওষুধের মাধ্যমে কন্ট্রোল না হলে আর কিছু করার নেই সেরকম কিন্তু নয়। এপিলেপসি সার্জারি এপিলেপসির চিকিৎসায় বা খিঁচুনির চিকিৎসায় কিন্তু নতুন দিগন্ত খুলে দিয়েছে, যে ক্ষেত্রে আমরা কিন্তু খিঁচুনির নির্মূলভাবে চিকিৎসা করাও অপারেশানের মাধ্যমে অনেক সময় সম্ভব, সব ক্ষেত্রে সম্ভব নয় কিন্তু অনেক সময় সম্ভব। সেই কারণে খিঁচুনির শুরুতে নিউরোলজিস্ট বা নিউরোসার্জেনকে দেখিয়ে একটা টিম হিসাবে আমরা যেখানে কাজ করি, যেখানে সবাই মিলে দেখা হয় এবং যেখানে নিউরোসার্জেনরা অ্যাসেস করে নেন যে অপারেশানের কোনো রোল আছে কি না বা অপারেশান করলে তার এই খিঁচুনির সমস্যা মিটতে পারে কি না, সেটা কিন্তু সবসময় সেই ব্যবস্থা নেওয়া উচিত। এই অপারেশনের পরিকাঠামো কি আমাদের হসপিটালে আছে? নিশ্চয়ই আছে। এই অপারেশনের জন্য যে জিনিসগুলো আমাদের দরকার, যে উন্নত পরিকাঠামো বা উন্নত মেশিনপত্র দরকার, সেইগুলো অলরেডি আমরা আমাদের হসপিটালে আছে এবং এই অপারেশন আমরা করছি আমাদের হসপিটালে, এবং এর মাধ্যমে আমরা বিভিন্ন রোগীকে সাহায্য করতে পারছি পুনরায় স্বাভাবিক জীবনে ফিরে আসতে। তো এটা এগুলো তো গেল স্পেশালাইজ দিক, মানে ধরুন আমরা এপিলেপসি সার্জারি নিয়ে বললাম, ব্রেন টিউমার সার্জারি নিয়ে বললাম, কিন্তু রোজের ঘটনা মানে নিউরোসার্জারিতে রোজের যে জিনিসগুলো নিয়ে সবাই চিন্তিত থাকে, যে পথে ঘাটে কোনো জায়গায় হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট হলো, মাথায় চোট লাগলো, ব্রেনে চোট লাগলো, রক্তক্ষরণ হলো, ক্লট হয়ে গেল, সেগুলোর চিকিৎসার কতটা কি আমরা করতে পারি আমাদের এই হসপিটালে সেটা যদি একটু বলে। এটা সবাইকে আমি জানাতে চাই যে আমাদের নারায়ণা সুপার স্পেশালিটি হসপিটালে আমাদের একটা ইন্টিগ্রেটেড নিউরো ডিপার্টমেন্ট রয়েছে, অর্থাৎ আমরা এখানে নিউরোলজিস্ট, নিউরোসার্জেন, নিউরো ক্রিটিক্যাল কেয়ার এবং রিহ্যাব স্পেশালিস্ট আমরা একসাথে একটা টিম হিসেবে কাজ করছি, এবং আমাদের একটা সেপারেট নিউরো ওয়ার্ড, নিউরো এইচডিইউ এবং নিউরো আইসিইউ গঠন করা হয়েছে। শুধু তা নয় যে পেশেন্ট যখন প্রথম হসপিটালে আসছে যে এমার্জেন্সিতে, সেখানে কিন্তু আমাদের উন্নত মানের চিকিৎসা পরিষেবা দেওয়ার ব্যবস্থা রয়েছে, 24 hours সিটি স্ক্যান পরিষেবা, 24 hours এমআরআই স্ক্যান পরিষেবা, ইজি পরিষেবা, এগুলো সবই এখানে উপলব্ধ আছে। এবং পেশেন্ট আসা মাত্র স্ক্যান করে দেখা হয় যে তার কী ধরনের চোট লেগেছে, কী ধরনের সমস্যা, এবং তাকে সঙ্গে সঙ্গে আমরা ওয়ার্ড বা আইসিইউতে যেটা যার প্রয়োজন ভর্তি করে তৎক্ষণাৎই একটা টিম হিসেবে আমরা ওনাকে পরীক্ষা করে দেখি। এবং অনেক হেড ইঞ্জুরি পেশেন্ট যারা হয়তো অপারেশন হয়েছে বা অপারেশন ওষুধেও ঠিক হয়েছে, তাদের অনেকটা সময় ধরে একটা রিহ্যাবিলিটেশন লাগে, তাদের স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার জন্য বা আগের কর্মজীবনে ফিরে যাওয়ার জন্য এই রিহ্যাবিলিটেশনের ওপরও আমাদের এখানে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়। এবং আমাদের যে ফিজিক্যাল মেডিসিন ডিপার্টমেন্ট, তারা শুধু পেশেন্টকে নয়, পেশেন্টের বাড়ির লোককেও, তারা কী এক্সারসাইজ করবে, কী ফিজিওথেরাপি, বাড়িতে গিয়েও যাতে কেয়ারটা কন্টিনিউ থাকে সেটারও ব্যবস্থা করে থাকেন। এই সাহায্যটাই যেটা ডক্টর বিশ্বাস বললেন, আমি ওই কথাটাই আবার দ্বিতীয়বার বলতে চাই যে এই ব্যাপারটা খুবই জরুরি। মানে কোনো পেশেন্ট তার অ্যাক্সিডেন্ট হলো, তার মাথায় চোট লাগলো, তিনি এলেন আমাদের ইমার্জেন্সিতে, আমাদের ইমার্জেন্সিতে যে ডাক্তারবাবুরা থাকে সবাই নিউরো এবং নিউরোসার্জারি এই নিয়ে প্রশিক্ষণপ্রাপ্ত এবং তারা কী ম্যানেজমেন্ট করতে হবে সেইগুলো নিয়ে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত এবং তারা সব কিছু ম্যানেজ করলেন,
এমনকি রাত বিরেতেও প্রয়োজনে এমার্জেন্সি অপারেশন করা হলো, সব কিছু করা হলো, কিন্তু তারপর তাকে মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য যে ফিজিওথেরাপি, ব্যায়াম, রিহ্যাবিলিটেশন, কিভাবে তাকে তিনি যে জীবিকা অর্জন করতেন সেই জীবিকায় আবার তাকে কিভাবে ফেরানো যায়, সেই জিনিসটা কিন্তু অনেক ক্ষেত্রে সেই সাপোর্টটা পেতে অসুবিধে হয় বাড়ির লোকেদের। তো সেই সাপোর্ট কিন্তু এখন আমরা দিতে সক্ষম হচ্ছি আমাদের নিউরো রিহ্যাব ফেসিলিটির মাধ্যমে। নমস্কার। হ্যাঁ, আজকের মতো এইটুকুই। এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করলাম, কারণ এই নিয়ে অনেক প্রশ্ন অনেক শ্রোতাদের থেকে আমাদের কাছে আসছিল, সেই কারণে এই প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। আগামী দিনে আমরা আবার ফিরে আসব আরও কিছু গুরুত্বপূর্ণ এবং ফ্রিকোয়েন্টলি আস কোশ্চেন্স নিয়ে। নমস্কার। নমস্কার।